পতিতাপল্লীর 110টি দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিল সিটি কেবল। আসানসোল পৌরসভার 59 নম্বর ওয়ার্ডের ইটভাটা পাড়ার পতিতাপল্লীর 110টি গরিব দুস্থ পরিবারকে লকডাউন চলার ফলে অসুবিধার মধ্যে পড়তে হয়। তাদের অসুবিধার কথা জানতে পেরে সিটি কেবলের পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বে থাকা জয়দীপ মুখার্জি ও সিটি কেবলের কর্মীরা সাথে কুলটি থানার আধিকারিক সোমনাথ ভট্টাচার্য ও নিয়ামতপুর ফাঁড়ির আধিকারিক পলাশ মণ্ডলের উপস্থিতিতে সেই দুস্থ পরিবারদের হাতে চাল ডাল সহ রান্নার সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই কাজটা করা তো একটা ভাগ্যের ব্যাপার, এত মানুষ তাতে যেতে রয়েছেন এবং আমাদের কর্মচারী এবং অন্যান্য বন্ধু বান্ধবরা এই কাজটা প্রথম দিন থেকে করছে। আমি এলাকার মানুষকে অনুরোধ করব, যে কোনো এলাকার আজকের দিনে যাদের প্রয়োজন আছে সেই সব দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য, যাতে করে মানুষ কমসে কম না খেতে পেয়ে মানে কারোর কষ্ট না হয় বা অন্য কোনোভাবে তারা কষ্ট না পায়। কারণ আমাদের এটা দায়িত্ব যে সমাজের প্রতি, যে প্রত্যেকে যেন এই দুস্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়। এবং ভয় পাওয়ার কিছু নেই, ঘর থেকে বেরোলে মানুষের এ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, মানুষের পাশে এসে দাঁড়াতেও হবে এবং তাদের সেবাও করতে হবে, না হলে সমাজ মানে ব্যবস্থাটাই নষ্ট। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।